হ্যালো এইচএসিয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ক্লজ টেস্ট উইদাউট ক্লোজের ক্লাসে। আজকে আমরা করব যশোর বোর্ড 2016। আর এখানে তোমরা বোর্ড কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, আমরা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রত্যেকটা রুলস বাই রুলস, এ টু জেড তোমাদের সাথে এখন এই বোর্ড কোয়েশ্চেনটা আলোচনা করব। দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ রয়েছে ইন বাংলাদেশ, বাংলাদেশে, হু হ্যাভ, যাদের রয়েছে, ড্যাশ আউটলুক, যাদের রয়েছে ড্যাশ দৃষ্টিভঙ্গি, আউটলুক অর্থ দৃষ্টিভঙ্গি, এটা একটা নাউন। এই যে নাউনের আগে একটা গ্যাপ আছে, তো নাউনের আগে গ্যাপ থাকলে আমরা কী জানি যে নাউনের আগে বসে একটা অ্যাডজেক্টিভ, তাই এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো যে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যাদের ড্যাশ দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা বলতে পারি যে যাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে বা রক্ষণশীল দৃষ্টিভঙ্গি রয়েছে, এটার ইংরেজি হচ্ছে কনজারভেটিভ। আমরা এই অ্যাডজেক্টিভটা এখানে আনতে পারি, ঠিক আছে। এই যে আউটলুক একটা নাউন, নাউনের আগে আমরা একটা অ্যাডজেক্টিভ বসালাম যে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে। কনজারভেটিভ না দিয়ে আমরা এখানে দিতে পারতাম ট্রেডিশনাল, অর্থাৎ যাদের প্রচলিত যেই দৃষ্টিভঙ্গি, সেই প্রচলিত দৃষ্টিভঙ্গিটা তাদের রয়েছে। বা বলতে পারি অর্থোডক্স, অর্থোডক্স অর্থাৎ সনাতন বা প্রাচীন যেটা, সেই দৃষ্টিভঙ্গিটা তাদের রয়েছে, ঠিক আছে। এখানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাবো যেটা এই প্যাসেজের সাথে যায়, এরকম। কোয়াইট ড্যাশ ইন লাইফ, কোয়াইট অর্থাৎ বেশ, এটা একটা অ্যাডভার্ব। কোয়াইট ড্যাশ ইন লাইফ, জীবনের ড্যাশ থেকে, দে লার্ন টু বিলিভ, তারা বিশ্বাস করতে শেখে, দ্যাট এভরিথিং, সব কিছু ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর। তো এখানে দেখো, কোয়াইট ড্যাশ ইন লাইফ মানে কোয়াইট ড্যাশ ইন লাইফ, কোয়াইট অর্থ বেশ, ড্যাশ ইন লাইফ, দে লার্ন টু বিলিভ, তারা বিশ্বাস করতে শেখে। তো দেখো, কোয়াইট এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব আবার একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তোমরা মডিফাইস পড়েছো, তো মডিফাই করাটা আসলে কী সেটা তোমরা আশা করি ভালো মতোই জানো। তো কোয়াইট ড্যাশ ইন লাইফ, তো আমরা এখানে দেখো এই অ্যাডভার্বের পরে, অ্যাডভার্ব যেহেতু অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, তো এই কোয়াইট অ্যাডভার্বটার পরে এখানে আমরা আর একটা অ্যাডভার্ব আনতে পারি, যে কোয়াইট আর্লি অর্থাৎ বেশ আগে বা বেশ শুরুতেই, বা খুব শুরুতে বা খুব আগে, এরকম বোঝায় আর কি। কোয়াইট আর্লি ইন লাইফ অর্থাৎ জীবনের খুব শুরুতেই, দে লার্ন টু বিলিভ, তারা বিশ্বাস করতে শেখে। কারা বিশ্বাস করতে শেখে? এই যে বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে, তারা জীবনের বেশ শুরুতেই বিশ্বাস করতে শিখে, দ্যাট যে এভরিথিং, সব কিছু ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর সব কিছুই ওয়াজ ড্যাশ, ওয়াজ ড্যাশ, এই যে দেখো ওয়াজ দেওয়া আছে, ঠিক আছে। এই জীবনের সব কিছুই ওয়াজ, এই যে ওয়াজের পরে যদি একটা গ্যাপ থাকে, ওয়াজ টু একটা বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে যদি একটা গ্যাপ থাকে তাহলে, এবং সেই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট বা পাস্ট কোনো কন্টিনিউয়াস টেন্সে না থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস এই টেন্সগুলোতে যদি না থাকে, তাহলে বি ভার্বের পরে যে গ্যাপটা আছে সেই গ্যাপে যে ভার্বটা বসবে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ওকে, কারণ সেটা অনেকটা প্যাসিভের মতো হবে সেই সেন্টেন্সটা। তাই তাহলে এখানে আমরা একটা ভার্ব বসাবো যে ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এরকম। তো দেখো, জীবনের খুব শুরুর দিকেই বা জীবনের খুব আগে আগেই তারা বিশ্বাস করতে শেখে যে সব কিছু এই পৃথিবীর ওয়াজ ড্যাশ, অ্যান্ড ওয়ার্ল্ড দ্যাট হ্যাপেন্স টু দেম ওয়াজ ড্যাশ বাই গড। এই যে বাই গড আছে, তার মানেই বুঝতে পারছো যে এটা প্যাসিভ, প্যাসিভ ভয়েসে বাই দিয়ে সাবজেক্টটা দেওয়া থাকে, ঠিক আছে। তো এটা প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে। যেটা প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য, যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের তৃতীয় রূপটা হয়, মানে ভি3 রূপটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো জীবনের প্রায় শুরু থেকে তারা বিশ্বাস করতে শেখে যে সব কিছু এই পৃথিবীর সব কিছুই ওয়াজ ড্যাশ, ওয়াজ আমরা দিতে পারি এই জীবনের সব কিছুই কি, ওয়াজ আমরা এখানে দিতে পারি প্রি ডিটারমাইন্ড অর্থ পূর্ব নির্ধারিত। আমরা এই যে প্রি ডিটারমাইন এই ভার্বটা দিলাম, কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম, ঠিক আছে। যে জীবনের প্রায় শুরুতেই তারা এটা বিশ্বাস করতে শেখে যে এই পৃথিবীর সব কিছুই প্রি ডিটারমাইন্ড অর্থাৎ পূর্ব নির্ধারিত, আগে থেকেই ঠিক করা, বা প্রি অ্যারেঞ্জড অর্থ আগে থেকেই ঠিক করা আছে, এরকম। প্রি ডিটারমাইন্ড বা প্রি অ্যারেঞ্জড যে কোনো একটা দিলেই হয়। অ্যান্ড ওয়ার্ল্ড দ্যাট হ্যাপেন্স, এবং যা কিছু ঘটে, টু ডেম, তাদের প্রতি যা কিছু ঘটে, ওয়াজ ড্যাশ বাই গড, সেটা সৃষ্টিকর্তার দ্বারা পরিচালিত হচ্ছে, এরকম। হ্যাঁ, যে তাদের যা কিছুই ঘটেছে তাদের জীবনে, তো সেটাতে তাদের আসলে কোনো হাত নেই, সব সৃষ্টিকর্তার দোষ, এরকম বোঝে আর কি তারা।
তো ওয়াল দিস হ্যাপেন্স টু ডেম ওয়াজ, এখানে আবারও দেখো ওয়াজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইছি যেহেতু প্যাসিভে ছিল, সেমভাবে এখানে ওয়াজ এই অক্সিলারি ভার্বটার পরে এখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। অ্যান্ড ওয়াল দ্যাট হ্যাপেন্স, এবং যা কিছু তাদের ঘটে, টু ডেম ওয়াজ অর্ডেইনড, অর্ডেইনড বাই গড, এটা সৃষ্টিকর্তার দ্বারা পরিচালিত, ঠিক আছে। ওয়ার্ডেইন দিতে পারি বা ডিসাইডেড, ডিসাইডেড নির্ধারিত বাই গড সৃষ্টিকর্তার দ্বারা, বা ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড অর্থ নির্ধারিত, এরকম বোঝায়। এখানে আমরা যে কোনো একটা এরকম ভার্ব দিতে পারি কিন্তু সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তো এই পুরো সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে যে জীবনের বেশ শুরু থেকেই তারা বিশ্বাস করতে শেখে যে এই পৃথিবীর সব কিছুই পূর্ব নির্ধারিত এবং তাদের যা কিছুই ঘটে সেটা সৃষ্টিকর্তার দ্বারা পরিচালিত বা নির্ধারিত, এরকম বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, ফ্রম দিস ড্যাশ, ফ্রম দিস ড্যাশ, এই ড্যাশ থেকে, দ্য পোর জেনারেলি অ্যাকসেপ্ট দেয়ার প্রভার্টি, এই পোর অর্থাৎ গরিবরা জেনারেলি সাধারণত অ্যাকসেপ্ট, গ্রহণ করে নিচ্ছে তাদের দরিদ্রতাকে। তো এই ড্যাশ থেকে, এই ড্যাশ থেকে গরিবরা তাদের যে দরিদ্রতা আছে সেটাকে গ্রহণ করে নিচ্ছে। ফ্রম দিস, এখানে দেখো দিস, দিস হচ্ছে একটা ডিটারমিনার, ডিটারমিনারের মধ্যে পাঁচটা ভাগ আছে, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, কোয়ান্টিফায়ার, নিউমেরালস। তো এই ডিশটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এটা ডিটারমিনারের একটা পার্টে, তোমরা যারা মডিফায়ার্স ভালো মতো পড়েছো তারা জানো। তো ডিসের পরে ডিস, দ্যাট, ডিস, দোজ, এই ডেমনস্ট্রেটিভগুলোর পরে বা আলটিমেটলি বলা যায় যতগুলো ডিটারমিনার আছে সবগুলো ডিটারমিনারের পরেই যদি একটা গ্যাপ থাকে তাহলে সেখানে আমরা একটা নাউন বসাবো, ঠিক আছে। তো ফ্রম দিস ড্যাশ আমরা বলতে পারি যে ফ্রম দিস, এখানে দেখো এখানে তো আমাদের দেশের অনেক মানুষ আছে যাদের দৃষ্টিভঙ্গি বা তাদের চিন্তাভাবনার কথা বলা হয়েছে যে তারা আসলে তাদের ক্ষেত্রে যা কিছু ঘটে সব কিছু তারা সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দেয় যে সব কিছু সৃষ্টিকর্তা ঘটাচ্ছে, তাদের কোনো দোষ নাই, এরকম। তো এটা তাদের একটা বিশ্বাস বা এটা তাদের একটা অভিমত বা এটা তাদের একটা চিন্তা চেতনা, তাই তো। তো আমরা বলতে পারি ফ্রম দিস, এই দিসের পরে যেহেতু একটা নাউন বসবে তাই এখানে আমরা একটা নাউন বসাবো যে ফ্রম দিস বিলিফ, এই বিশ্বাস থেকে বা এই বিশ্বাস থেকে তারা কী করছে, তাদের দরিদ্রতাকে গ্রহণ করে ফেলছে। বা ফ্রম দিস বিলিফ না দিয়ে আমরা আরও অন্য নাউনগুলো এখানে আনতে পারি, ফেইট, ফেইট অর্থ বিশ্বাস, আমরা এখানে ফেইট আনতে পারি, বা অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন অর্থ অনুমান, এরকম বিভিন্ন নাউন এখানে আমরা আনতে পারি। তো এই বিশ্বাস থেকে গরিবরা তাদের দরিদ্রতাকে গ্রহণ করে নিচ্ছে, অ্যান্ড দেয়ার সরোজ, এবং তাদের কষ্টগুলোকে গ্রহণ করে নিচ্ছে, অ্যান্ড ড্যাশ, এই যে আমরা একটা ফ্রেজ জানি যে সরোজ অ্যান্ড সাফারিংস অর্থাৎ দুঃখ কষ্ট বা দুঃখ দুর্দশাগুলো, সরোজ অ্যান্ড সাফারিংস অর্থ দুঃখ দুর্দশা, যে তারা তাদের দরিদ্রতাকে গ্রহণ করে নিচ্ছে এবং তাদের সমস্ত দুঃখ এবং দুর্দশাগুলোকে কি গ্রহণ করে নিচ্ছে, উইদাউট ট্রাইং মাচ, খুব বেশি চেষ্টা না করে, টু ড্যাশ দেম, সেগুলোকে ড্যাশ, সেগুলোকে ড্যাশ করার, ড্যাশ করার জন্য খুব বেশি চেষ্টা করে না, সেগুলোকে ড্যাশ করার জন্য, সেগুলোকে কোনগুলোকে ড্যাশ করার জন্য, এই যে তারা যে দুঃখ দুর্দশা বা এই যে দরিদ্রতা এগুলোর শিকার হচ্ছে সেগুলোকে ড্যাশ না করে সেগুলোকে তারা গ্রহণ করে নিচ্ছে, সেগুলোকে কী না করে, সেগুলোকে জয় না করে। তো জয় করার ইংরেজি হচ্ছে ওভারকাম, এই যে টু, টু এর পরে কিন্তু ভার্বের বেশ ফর্ম বসে, মানে মূল ভার্বটাই আমরা রেখে দিব যে ওভারকাম, ওভারকামই রেখে দিব, হ্যাঁ, যে টু ওভারকাম দেই। তো এই বিশ্বাস থেকে তারা কী করছে, তারা তাদের দরিদ্রতা এটাকে তারা গ্রহণ করে ফেলছে এবং তাদের যে দুঃখ দুর্দশাগুলো আছে সেগুলোকে গ্রহণ করে ফেলছে খুব বেশি চেষ্টা না করে সেগুলোকে জয় করার, জয় করার ইংরেজি হচ্ছে ওভারকাম, আর টু এর পরে ভার্বের বেশ ফর্ম বসে, এখানে বেশ ফর্ম বসলো। ওভারকাম না দিয়ে আমরা এক্সিড দিতে পারি, এক্সিড অর্থ অতিক্রম করা, ঠিক আছে। এরকম বিভিন্ন এখানে আমরা ভার্ব দিতে পারি যেটা এই প্যাসেজের সাথে যাই, তবে যেটাই দেবো সেটা যেন ভার্বের বেশ ফর্ম হয়, কারণ টু আছে, টু এর পরে ভার্বের বেশ ফর্ম বসবে। দে অলসো হোল্ড, তারা এছাড়াও হোল্ড, ধারণ করে, এ ড্যাশ বিলিফ, একটা ড্যাশ বিশ্বাস, হ্যাঁ, তারা একটা ড্যাশ বিশ্বাস ধারণ করে। তারা কীরকম বিশ্বাস ধারণ করে, এই যে বিলিফ, বিলিফ হচ্ছে একটা নাউন, নাউনের আগে আমরা গ্যাপ আছে, তো নাউনের আগে আমরা কী বসাবো, একটা অ্যাডজেক্টিভ বসাবো। দে অলসো হোল্ড এ, আমরা এখানে দিতে পারি ফার্ম বিলিফ, অর্থাৎ একটা দৃঢ় বিশ্বাস তারা স্থাপন করে, হ্যাঁ, তারা একটা কীরকম বিশ্বাস স্থাপন করে, দৃঢ় বিশ্বাস, তো ফার্ম বিলিফ দিতে পারি আমরা, ঠিক আছে, ফার্ম অর্থ দৃঢ়। বা আমরা এটাও দিতে পারি যে দে অলসো হোল্ড এ স্ট্রং বিলিফ, স্ট্রং অর্থ একটা শক্তিশালী, হ্যাঁ, একটা শক্তিশালী বিশ্বাস তারা স্থাপন করে, দ্যাট, যে, দোজ হু আন্ডারগো, যারা যায় বা আন্ডারগো সাফারিংস, যারা দুঃখ কষ্টের মধ্য দিয়ে যায় বা দুঃখ কষ্ট সহ্য করে,
ইন দিস ড্যাশ ওয়ার্ল্ড, ইন দিস ড্যাশ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী, ইন দিস ড্যাশ ওয়ার্ল্ড, এই ড্যাশ পৃথিবীতে, এই যে দেখো পৃথিবী, পৃথিবী হচ্ছে একটা নাউন, নাউনের আগে একটা গ্যাপ আছে, তো নাউনের আগে গ্যাপ থাকলে আমরা কী বসাবো, সেখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো, যে তারা একটা দৃঢ় একটা বিশ্বাস স্থাপন করে যে যারা এই পৃথিবীতে, এই ড্যাশ পৃথিবীতে দুঃখ কষ্ট সহ্য করবে, হ্যাঁ, বা দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাবে এই ড্যাশ পৃথিবীতে। তো কীরকম পৃথিবীতে, এই পৃথিবী যেহেতু একটা বললাম নাউন, ওয়ার্ল্ড একটা নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাবো, তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে দিতে পারি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ পার্থিব পৃথিবীতে, এই পার্থিব পৃথিবীতে যারা দুঃখ কষ্ট সহ্য করবে, উইল অ্যাম্পলি, অ্যাম্পলি অর্থ পর্যাপ্তভাবে বা যথেষ্টভাবে, উইল বি অ্যাম্পলি, তাদেরকে করা হবে যথেষ্টভাবে ড্যাশ, উইল বি অ্যাম্পলি ড্যাশ ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরবর্তী পৃথিবীতে তাদেরকে যথেষ্টভাবে ড্যাশ করা হবে। দেখো এখানে কী করবো আমরা, এই যে উইল আছে, উইল হচ্ছে একটা মডালস, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডালস, মডালসের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু মডালসের পরে যদি বি চলে আসে, এই যে বি এসেছে, মডালসের পরে কী আসছে, বি আসছে, মডালসের পরে যদি বি আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে উইল বি অ্যাম্পলি, এখানে যারা এই পৃথিবীতে দুঃখ কষ্ট সহ্য করবে বা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে এই পার্থিব পৃথিবীতে যারা যাবে, উইল বি অ্যাম্পলি, তারা নিশ্চিতভাবে কী হবে, পরবর্তীতে পুরস্কৃত হবে, এই বিশ্বাস তারা আর কি রাখে, এই দৃঢ় বিশ্বাসটা তারা রাখে অনেক মানুষ, তো নিশ্চিতভাবে তাদেরকে কী করা হবে, পুরস্কৃত করা হবে। এই যে উইল বি যেহেতু আছে, উইল বি মডালসের পরে বি আছে, তাহলে ভার্বের ভি থ্রি রূপ হবে, তাহলে আমরা এখানে দেবো রিওয়ার্ডেড, উইল বি অ্যাম্পলি রিওয়ার্ডেড, তাদেরকে পর্যাপ্তভাবে বা যথেষ্টভাবে পুরস্কৃত করা হবে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরবর্তী পৃথিবীতে, বা উইল বি অ্যাম্পলি কম্পেনসেটেড, কম্পেনসেটেড অর্থ হচ্ছে যে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে বা তাদের এই দুঃখ দুর্দশাগুলো দূর করা হবে, এরকম রিওয়ার্ডেড, কম্পেনসেটেড, এরকম বিভিন্ন ওয়ার্ড আমরা এখানে দিতে পারি যেটা এই প্যাসেজের সাথে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, তারপরে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, পাশাপাশি ডেসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও কিন্তু তোমরা আমার সাথে সরাসরি, সেখানেও তোমরা ফেসবুকে আমার সাথে সরাসরি কানেক্ট হয়ে যেতে পারো, এবং তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেখানেও তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর ফেসবুক প্রোফাইলে কিন্তু সুন্দর সুন্দর রিলস দেওয়া হয় তোমাদের পড়ার লেখা রিলেটেড, সেগুলো বা যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো দেখেও কিন্তু তোমরা অনেক উপকার পেতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইচএসসি গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো, আল্লাহ হাফেজ।